Hey guys, what's up? Over here from Movie Express. Aaj amra shikhbo how can you make a Google Sheet using mobile or laptop. Hey, so first of all we go to the screen. Amra age onekei Excel use kortam, but Google Sheet er sobche boro shubidha holo ekshathe online e onekei kaj kora jay, kintu Excel e online e kichu kora jay na. Google Sheet e korle kaj jodi beshi hoy tahole sobai mile kora jay, ekjoner upor khub beshi pressure hoy na. প্রথমত আমরা গুগল প্লে স্টোর থেকে গুগল শিট লিখে সার্চ করব এবং গুগল শিট অ্যাপসটি ইনস্টল করব। তারপর ওপেন করব। এবার ডান পাশে নিচে প্লাস বাটনে ক্লিক করব, তারপর নিউ স্প্রেডশিটে ক্লিক করব। আপনার স্প্রেডশিটের অবশ্যই একটি প্রপার নাম থাকা দরকার, তাই ডান পাশের থ্রি ডটে ক্লিক করুন। এবার উপরে আনটাইটেলড স্প্রেডশিট লেখার অপশনে প্রেস করুন, তারপর কিছু একটা লিখুন। এবার দেখুন আপনি যে ঘরে লিখতে চান ওই ঘরে প্রেস করুন, এবং নিচে দেখুন লেখা আছে ইন্টার টেক্সট অর ফর্মুলা, আপনি এখানে যা লিখবেন ওই ঘরেই তাই লেখা হবে। ধরুন আমি কিছু একটা লিখলাম। আপনি চাইলে কোনো কলাম ছোট বা বড় করতে পারবেন, তাহলে আপনাকে ABC তে ক্লিক করতে হবে এবং এগুলো অ্যাডজাস্ট করলেই হবে। আপনি চাইলে লেখাটি বোল্ড করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে B তে প্রেস করতে হবে। তারপর পাশের যে সাইনটি, যেমন A, এখানে চেঞ্জ করলে আপনার টেক্সটের যে সম্পূর্ণ কালারটি চেঞ্জ হবে। তারপর ক্লিক করলে এখানে অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে। তারপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনার পুরো লেখাটি হাইলাইট হবে। তারপর অপশন থেকে আপনারা রো বাড়াতে পারবেন, এবং এখান থেকে আপনারা কলামটা বাড়াতে পারবেন। গুগল শিটে আপনি চাইলে খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবেন। আচ্ছা, আপনারা দেখুন আমরা কিভাবে যোগ করা যায়। যে সেলগুলো আমরা যোগ করব সেগুলো একসাথে মার্ক করি, এবং পাশে যে সাম অপশন আছে এখানে ক্লিক করি, তার নিচে আমরা দেখতে পাচ্ছি এভারেজ। আপনি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে এই টিক চিহ্ন লেখা অপশনে গিয়ে ওকে দিয়ে পরে শেয়ার আইকনে ক্লিক করুন। এখানে যদি আপনি একজনকে শেয়ার করতে চান তাহলে তার মেল আইডিটি লিখতে হবে। আপনি যদি চান সে আপনার পুরো ডকুমেন্টটি পিডি এডিট করতে পারবে তাহলে তাকে এডিটর করতে হবে, যদি না হয় যে শুধুমাত্র দেখবে তাহলে তাকে ভিউয়ার করলেই হবে। কিছু লিখতে চাইলে লিখুন, না লিখতে চাইলে সেন্ড করে দিন। এবার উনি ওনার মেল চেক করলেই আপনার ডকুমেন্টটি দেখতে পারবেন অথবা এডিট করতে পারবেন। অ্যান্ড অলসো আপনার যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড আপনি যদি চান আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, এখানে সকল ধরনের আপডেট দেওয়া হয়। আপনি চাইলে আমাকেও ফলো করতে পারেন, সকল লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।